অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি ইয়ার ফেস্টিভেল ন্যাশনাল ফেস্টিভেলত 35 ইউনিভার্সিটিত গুৱাহাটী বিশ্ববিদ্যালয় 100খন বিশ্ববিদ্যালয়ের ভিতর দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় সন্মান করে সক্ষম হয়েছে। এই পুনপ্রথমে গুৱাহাটী বিশ্ববিদ্যালয় এই রাষ্ট্রীয় পর্যায়ত এক গৌরবোজ্জ্বল সম্মান রাখলে সক্ষম হয়েছে। ইয়ার সকল ছাত্র ছাত্রীক মই কৃতজ্ঞতা জ্ঞাপন করছো, ধন্যবাদ জ্ঞাপন করছো, তেওঁলোকৰ জল ভবিষ্যৎ কামনা করছো। আর মুঠ তেওঁটা পুরস্কারে গুৱাহাটী বিশ্ববিদ্যালয় এই সম্মান কহিয়া আনিছে, গৌরবর কথা। আর আমি আহি থাকা দিনত আমি কেনে গুৱাহাটী বিশ্ববিদ্যালয় সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হব পারে আমি তার কারণে যুঁজি যাম, আর নিশ্চয় আমি সফল হবলৈ সক্ষম হম। আমি আজি খুবই আনন্দিত যে উত্তর পূর্বাঞ্চলের বাবেই নহয় আমার একটা সুখর খবর যে গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ে সমগ্র 100খন বিশ্ববিদ্যালয়ের ভিতর দ্বিতীয় শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের সন্মান অর্জন করবলে সক্ষম হয়েছে। গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রতিযোগিতাত অংশগ্রহণ করে মুঠতে 13টা পুরস্কার লাভ করেছে। গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ে সত্রিয়া নৃত্য পরিবেশন করে প্রথম স্থান লাভ করেছে। গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী লোকবাদ্য পরিবেশন করে প্রথম স্থান লাভ করেছে। ইনস্টলেশন প্রতিযোগিতা দ্বিতীয় স্থান লাভ করেছে। ঠিক তেনেকুৱা ধরনের গ্রুপ সং প্রতিযোগিতা তৃতীয় স্থান লাভ করেছে। ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্টাল নন পার্কাশনত তৃতীয় স্থান লাভ করেছে। আর অসমৰ বাৰেবৰণীয়া সংস্কৃতিক প্ৰতিফলন কৰি গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক শোভাযাত্ৰাত দ্বিতীয় স্থান লাভ কৰিবলৈ সক্ষম হৈছে। এই চগতে আমি গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ সন্মানীয় উপাচাৰ্য সন্দিকৈ ছাৰক, পঞ্জীয়ক মহোদয়ক, লগতে আমাৰ ছাত্ৰ কল্যাণ সঞ্চালক ডক্টৰ ৰঞ্জন কুমাৰ কাকতি ছাৰক আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আৰু আমাৰ যিসকল ছাত্ৰ ছাত্ৰীয়ে অশেষ কষ্ট কৰি তেওঁলোকে আজি ইমান ডাঙৰ সন্মান এটা অৰ্জন কৰিবলৈ সক্ষম হৈছে, তেওঁলোক আটাইলোকে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আমি শুভেচ্ছা জানাইছো ছাত্র ছাত্রীসকলক, বিশেষকৈ তেওঁলোক একো একোজন প্রত্যেক টেলেন্টেড আর্টিস্ট, গতিকে এওঁলোকক আমি শুভেচ্ছা জানাইছো। আর তেওঁলোকৰ কাৰণে আজি গুৱাহাটী বিশ্ববিদ্যালয় সর্বভারতীয় পর্যায়ত দ্বিতীয় স্থানলৈ আহিবলৈ সক্ষম হৈছে। আর আমি আছো এতিয়া নয়ডাত, নয়ডাৰ এমএটি ইউনিভার্সিটি কেম্পাছত 1700 প্রতিযোগিতাত অংশগ্রহণ কৰিছিলে।